এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জাফর। আফজাল, বিএনপি 27 জুলাই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। সমাবেশ ঘিরে বিএনপি নিজেরাই সহিংসতার আশঙ্কা করছে। এতদিন সরকারি দলের পক্ষ থেকে সহিংসতার আশঙ্কা করা হতো, আসলে বিএনপি কি বলতে চায়? না, বিএনপি যেটি বলছে যে একই দিনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যেই কর্মসূচিটি দিয়েছে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে, তারা এখন পর্যন্ত বিএনপির যে অবস্থান, তারা দলের যে নয়াপল্টন কার্যালয় আছে সেখানেই তারা সমাবেশটি করতে চান। তবে শেষ মুহূর্তে ডিএমপিকে একটি চিঠি দিয়েছে, চিঠির বিষয়টি আমি আসবো, যে এই স্বল্প দূরত্বে যদি দুটি দল সমাবেশ করে তাহলে সংঘাত হতে পারে। বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে সংঘাতকে উস্কে দিতেই একই দিনে, অর্থাৎ যুবলীগের প্রোগ্রামটি ছিল 24 তারিখ, অর্থাৎ আজকে, সেটি পিছিয়ে বিএনপির যে কর্মসূচির দিন সেদিন ধার্য করেছে। আজকে বিএনপির মহাসচিব যৌথ সভা করেছেন এবং এই সমাবেশের প্রস্তুতি নিয়ে এই যৌথ সভায় অংশ নিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব থেকে শুরু করে সাংগঠনিক যে বিভাগভিত্তিক যে সাংগঠনিক বিভাগ রয়েছে সেই সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, তারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব যেটি বলছেন যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায় ক্ষমতাসীন দল, কোনো সহিংসতার ঘটনা ঘটলে দায় সরকারকেই নিতে হবে, সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি উস্কানিমূলক কথাবার্তা বলছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, 90%-র বেশি মানুষ সরকারকে চায় না। তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে যে শুধুমাত্র সরকার বিরোধী 36টি দল যুক্ত হয়েছে তা কিন্তু নয়, এর বাইরে ইসলামী বেশ কয়েকটি দলের কথা বলেছেন, তারা যুক্ত হচ্ছে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও বলছে যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এই প্রসঙ্গগুলোই বিএনপির মহাসচিব আজকের যৌথ সভা শেষে ব্রিফিং সেখানে বলেছেন। তবে মূল যেটি জোর দিয়েছেন, আগামী 27 জুলাই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে কেন্দ্র করে তারা সহিংসতার আশঙ্কা করছেন এবং নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হতে পারে এমন আশঙ্কার কথাটিও তিনি বলেছেন এবং প্রশাসনের সহায়তা তিনি চেয়েছেন। আর যেটি বলি যে এরই মধ্যে বিএনপির তরফ থেকে সমাবেশের স্থান নিয়ে ডিএমপিকে একটি চিঠি দিয়েছে বিএনপি, তবে বিএনপির তরফ থেকে এই প্রথম সমাবেশের জন্য দুটি স্থান অপশন করে দিয়েছে ডিএমপিকে, সোহরাওয়ার্দী উদ্যান অথবা পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে বিএনপিকে বিকেলের দিকে চিঠি দিয়েছে। ডিএমপির তরফ থেকে এখনও পর্যন্ত কোন স্পটে তারা সমাবেশটি করতে পারবেন সে বিষয়টি এখনও সিদ্ধান্ত জানানো হয়নি, তবে আমরা আশা করছি কালকে এই সমাবেশের স্থানটি ডিএমপির পক্ষ থেকে জানানো হবে বিএনপিকে, তখন বিএনপি সেই স্থানে সমাবেশের। বিএনপি তো বলছে 90%-এর বেশি মানুষ সরকারকে চায় না, অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে 70%-এর বেশি মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আওয়ামী লীগ কি বলছে পাল্টা? না, হিসাব অনুযায়ী 90 আর 70, তাহলে দেশের জনসংখ্যা কত? রাজনীতিবিদরা রাজনীতি করেন জনগণকে নিয়েই, জনগণের উপরেই অনেক কিছু দিয়েই তারা রাজনীতি করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বলেছেন দেশের 70% মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, আর অন্যদিকে বিএনপির মহাসচিব বলছেন 90%। তিনি প্রথমে 90%-এর কথা বলেছিলেন, তারপরে বলেছেন যে 99%, অর্থাৎ 1% বাকি আছে, এই তথ্যটি তিনি বলেছিলেন। এরপরে আমরা গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করছিলাম তাহলে 1% কারা, সেই প্রসঙ্গটিতেই আসব। আর আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তিনি বলছেন যে 27 জুলাইয়ের যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে বা তাদের দিক থেকে কোনো ধরনের সংঘাতের আশঙ্কা তারা করছেন না এবং তারা কোনো সংঘাতের উস্কানিও দেবেন না। এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী 27 জুলাই বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যৌথ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সহযোগী এই তিনটি সংগঠন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে, ষড়যন্ত্রকারীদের জবাব রাজপথেই দেওয়া হবে। দেশের উন্নয়ন বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার সাথে আমরা ধীর সংকল্প। এদিকে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো সংঘাতের উস্কানি দেয় না, তবে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে জনগণের স্বার্থে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে ভীত নয় বলেও মন্তব্য করেন তিনি। সংঘাতের উস্কানি আমরা কখনো দেব না, আমি বারবার বলেছি, আমরা পাওয়ারে আছি, আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই,
এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো সংঘাতের উস্কানি দেব। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আগামী নির্বাচন প্রতিহতের ঘোষণা নির্বাচন বানচালের সামিল। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন তারা নির্বাচনে যাবেন না, আবার বলেন যে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে। আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাই না, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। দেশের 70% মানুষ শেখ হাসিনা সরকারকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। জাফর, হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন যে এই যে শতাংশের হিসাবের বাইরে হচ্ছে সংখ্যা তুষ্কায় দেওয়ার বিষয়টি নিয়ে দুদলই কিন্তু পাল্টাপাল্টি কথা বলছে, একটু বিস্তারিত জানাবেন। বিস্তারিত বলতে, এই যখন বিএনপির মহাসচিব কথা বলছিলেন ঠিক তখনই কিন্তু একই সময়ে মোটামুটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কথা বলছিলেন। সাংবাদিকরা বরাবরই প্রশ্ন করেছিলেন যে একই দিনে সমাবেশটি হচ্ছে, কোনো ধরনের সংঘাতের আশঙ্কা তিনি দেখছেন কি না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে এই প্রশ্নটিই করেছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক বা বিএনপির মহাসচিবকেও কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল। বিএনপির মহাসচিব বলছেন তারা সংঘাতের আশঙ্কা করছেন, সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন তাদের তরফ থেকে সংঘাতের কোনো আশঙ্কা নেই, তারা সরকারি দলে আছেন, ক্ষমতায় আছেন, তারা কেন সংঘাত বা সহিংসতা চাইবেন। সমাবেশের নামে পিকনিক করে বিএনপি, এটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্য। সরকার পতন আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ, সহিংসতা হলে প্রতিরোধ, তারা কোনো সংঘাতের উস্কানি দেবেন না, যদি কোনো সহিংসতার চেষ্টা করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করবেন। সেই কারণেই যুবলীগের তরফ থেকে যে শান্তি সমাবেশ সেটি করা হচ্ছে। দেশের 70% মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না। গতকালকে বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির মহাসচিব করেছেন যে সরকার তাদের বিরুদ্ধে ডিজিটাল নির্যাতন করছে, তাদের যে সভা সমাবেশ সেই সমাবেশে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হচ্ছে, ইন্টারনেটের বন্ধ করে দেওয়া হচ্ছে বা ধীরগতি করা হচ্ছে। আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না, বরং সহজলভ্য ইন্টারনেটের সুযোগ নিয়ে ডিজিটাল অপপ্রচারে লিপ্ত বিএনপি, মন্তব্যগুলো এসেছে। আর আজকে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আগামী 27 তারিখের যে শান্তি সমাবেশ সেটিকে ঘিরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে যে একই দিনে সমাবেশটি কেন আপনারা ডাকলেন, 24 তারিখে সমাবেশ করার কথা ছিল, কেন সেটি পিছিয়ে বিএনপির মহাসমাবেশের দিন 27 তারিখে করা হলো। তখন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন, যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে সকল দলেরই রাজনৈতিক সভা সমাবেশ বা কর্মসূচি করার অধিকার রয়েছে, রাজনৈতিকভাবে সহবস্থানে থাকার জন্যই তারা 27 জুলাইকে বেছে নিয়েছেন। তিনি বলেছেন যে 27 জুলাই কোনো তারা সংঘাত সহিংসতা চান না, তবে কেউ যদি উস্কানি দেয় বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করতেই তারা শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবেন। 27 জুলাইয়ের শান্তি সমাবেশ নিয়ে এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এই 3টি সংগঠন, সহবস্থান থেকে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছেন। সরকারি দল যেটি বরাবরই বলে আসছে যে তারা বিপরীতমুখী বা মুখোমুখি কর্মসূচি করলেও কিন্তু তারা সহিংসতার কোনো উস্কানি দেবেন না বা সহিংসতায়, কিন্তু বিএনপি রাজনীতি তারা মাঠে থেকেই মোকাবেলা করবেন এমনটাই তারা বারবার। হ্যাঁ, গত আমি যদি মনে ভুল না বলে থাকি যে গত বছরের ডিসেম্বরের থেকেই মূলত এই 2টি দলই বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগের কর্মসূচি থাকছে অথবা আওয়ামী লীগের কর্মসূচির দিন বিএনপির কর্মসূচি থাকছে। সরকারি দল যেটি মনে করছে যে বিএনপির কর্মসূচির দিনে যদি তারাও মাঠে থাকে তাহলে রাজনৈতিকভাবে খুব একটা লাভবান বিএনপি হতে পারবে না, এবং এই কৌশলটি ক্ষমতাসীন দলের জন্য কাজে দিয়েছে। এবং ক্ষমতাসীন দল বরাবরই বলে আসছে তারা নির্বাচন পর্যন্তই এভাবে মাঠে থাকবে, শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা বা এগুলো নিয়েই মাঠে থাকবে। এবং তবে আপনার একটা কিন্তু আশার বিষয় আছে, দুদল মাঠে থাকলেও কিন্তু এখনও পর্যন্ত আমরা বড় ধরনের কোনো সহিংসতা হয়নি, কিন্তু গত 18 এবং 19 তারিখে বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। 18 তারিখে বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল, ওই দিন অন্তত 9টি জেলায় রণক্ষেত্র পরিণত হয়েছিল, আর 19 তারিখের পদযাত্রায় 2টি জেলায় সংঘাত সহিংসতা হয়েছিল। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত আরও বেশি হবে, তবে কোনো ধরনের সংঘাত সহিংসতা যেন না হয় এটি আসলে সেটাই আমাদের প্রত্যাশা। জি, আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল হোসেন, জানাচ্ছিলেন আজকের দিনে বড় 2টি দলের যে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা সে বিষয়ে বিস্তারিত।